এলাকায় চাই হাসপাতাল কলেজ কারখানা, বিধানসভায় জায়গা করছেন একলার নওশাদ। বিধানসভা অধিবেশনে নিজের প্রথম বক্তব্যে লিটার মার্কস নিয়ে পাশ করেছিলেন সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক হিসাবে সেই প্রথম বক্তব্যে তিনি তুলে এনেছিলেন রেড ভলেন্টিয়ার্সদের কথা, যা অনেকেই ভাবতেই পারেননি। প্রথমবার বক্তব্য রাখতে উঠে বারবার নওশাদের ভাষণে উঠে আসে সিপিআইএম ছাত্র যুবদের প্রশংসনীয় ভূমিকার কথা। করোনা আভে কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এই রেড ভলেন্টিয়াররা, সেদিন সেই কথাই তুলে ধরেছিলেন নওশাদ। এখন তিনি বামেদের এবং কংগ্রেসের হয়ে বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন। আর বৃহস্পতিবার নিজের প্রথম বাজেট অধিবেশনের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের দাবি তুলে বিধানসভায় ঝড় তুললেন নওশাদ। প্রথম বাজেট ভাষণে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজের বিধানসভা কেন্দ্র ভাঙড়ে সুপার স্পেশালিটি হাসপাতাল, কলেজ ও কারখানার দাবি জানালেন। বস্তুত এবারের বাজেটে 1.5 কোটি কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নওশাদের বক্তৃতায় সেই কর্মসংস্থানের বাস্তবায়নে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। বস্তুত এর আগের দিনই নওশাদ জানিয়েছিলেন তিনি গঠনমূলক সমালোচনায় করে যাবেন সরকারের উন্নয়নের জন্য, যথাসাধ্য সরকারকে সাহায্য করবেন। বস্তুত তিনি নিজেকে আইএসএফ নয় বরং সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবেই পরিচয় দিচ্ছেন। নিজের ভাষণেও তিনি উল্লেখ করেছেন বাংলা সমগ্র ঐক্য ধরে রাখতে চাই। তার অভিযোগ, বিধায়ক হওয়ার পরও তিনি নিজেও আক্রান্ত হয়েছেন বিজেপির লাইনে হেঁটে তিনিও নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে সরব হন। ভাঙড় ক্যানিং এর একাধিক ঘটনার কথাও তাঁর মুখে উঠে এসেছে। তবে তিনি যে বিজেপির সঙ্গে সুর মেলাবেন না তা স্পষ্ট করে দিয়েছেন। তিনি নিজের প্রথম দিনের ভাষণ সেরে বলেছিলেন, বাংলা ভাগের একটা গভীর চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। তবে এসএসসিতে স্বচ্ছভাবে নিয়োগ সহ একাধিক বিষয়ে সরকারের বিরুদ্ধেও তিনি সরব হবেন বলে স্পষ্ট করে দিয়েছেন। সেই সূত্রে নিজের বিধানসভা এলাকার জন্য তিনি একাধিক উন্নয়নমূলক কাজের দাবিও জানালেন।